আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজানের অন্যতম প্রধান ফরজ হচ্ছে নিয়ত করা। নিয়ত ছাড়া রমজান হবে না। খালি শুধু শুধু উপবাস করলেন তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে মকবুল হবে না। শুধু উপবাস থাকার নামই রোজা নয়, আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই আমরা রোজা রাখার পূর্বে, রোজা রাখার সময় আমরা কোন দোয়া পড়ব, অর্থাৎ রোজা রাখার নিয়ত কী। নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়তখানা আপনারা প্রত্যেকেই করে নিতে পারেন, অবশ্যই শুদ্ধভাবে পড়তে চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা মুসলমানদের জন্য যারা আমরা রোজা রাখি, দিন শেষে আমাদেরকে ইফতারি করতে হয়। তো ইফতারির মুহূর্তটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং বান্দার সবচেয়ে, যারা রোজাদার তাদের কাছে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে ইফতারি। দারে কুতনি নামে ফতোয়ার কিতাবে এই দোয়া রয়েছে এবং আমরা কিতাবুল আকজার 86 নম্বর পৃষ্ঠায় আমরা এই দোয়াখানা পেয়ে থাকি। তো আসুন আমরা জেনে নেই ইফতারের দোয়া কোনটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় দর্শক, যাদের এটুকু কষ্ট হবে তারা ছোট করে পড়ে নিতে পারেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়ে নিতে পারেন। এই দোয়া পড়া মুস্তাহাব। আপনারা এই দোয়া পড়ে আপনি ইফতার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দান করবেন।